কৃষ্ণ দেখতে কি রকম তিনটি বিগ্রহ স্থাপন করেছি, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। এক ঠাকুর হলো সম্বন্ধের দেবতা, আর একটি হলো অভিনয়, আর একটি হলো প্রয়োজন দেবতা। হ্যাঁ, যদি একদিনে যদি এই তিন ঠাকুরের দর্শন হয় বলেছে যে সাক্ষাৎ কৃষ্ণ দর্শন করার ফল পাওয়া যায়। এই জন্য এই যে ঠাকুর হলেন শ্রী রাধা, গোপীনাথ এই ঠাকুরের নাম, ইনি হলেন আমাদের প্রয়োজনের দেবতা, ইনি হলেন বক্ষস্থল। এনাকে দর্শন করলে পরে ভগবান কৃষ্ণের বক্ষস্থল দর্শন করার ফল পাওয়া যায়। এখানে প্রশ্ন হচ্ছে এখানে যে গোপীনাথ ই কেন প্রয়োজন, এবং ওনার বক্ষস্থলেই কেন গোপীনাথ হলো, ওনার মুখ নাম কেন গোপীনাথ হলো না, ওনার চরণের নাম কেন গোপীনাথ হলো না, ওনার বক্ষস্থলেই কেন গোপীনাথ হলো, এটা কারণ কি? বলে কারণ হলো যখন কোনো পুরুষের প্রতি কেউ আসক্তি হয়, আকৃষ্ট হয়, কি দেখে? ওর পার্সোনালিটি দেখে। বাবারে যা বক্ষস্থল হে, হ্যাঁ যা দেখনে মে সুন্দর হে, হ্যাঁ ইসলিয়ে এইখানে ওর বক্ষস্থল দেখে আকৃষ্ট হয়। এইখানে এই ঠাকুরকে বক্ষস্থল হলো একদম কৃষ্ণের মতো, কৃষ্ণের বক্ষস্থল কিরকম, একদম সিংহের মতো বক্ষস্থল, আর কোমরটা হলো একদম পাতলার মতো হলো ওনার কোমরটি দেখতে। এইখানে এখানে প্রশ্ন হলো এই গোপীনাথ কেন প্রয়োজন দেবতা আমাদের, এর কি রহস্য আছে, গোপীনাথই কেন প্রয়োজন হলো? এই জন্য শাস্ত্র বলছে পাঁচ প্রকার হলো ভক্তি, ভক্তি রস হলো সাত পাঁচ বার প্রকার হলো ভক্তি, সাত হলো গৌণ রস আর পাঁচটি হলো মুখ্য রস। এইখানে পাঁচটি মুখ্য রসে দিয়ে ভগবানের ভজন হয়, একটি হলো শান্ত, একটি হলো দাস্য, একটি হলো সখ্য, একটি হলো বাৎসল্য, আর একটি হলো মধুর রস। হ্যাঁ, এই জন্য শান্ত রসের মধ্যে বলছে কেবল নিষ্ঠা আছে, শান্ত রসের মধ্যে বলছে তার মধ্যে আমাদের দাস্য রসের মধ্যে নিষ্ঠাও আছে, তার মধ্যে দাস্যও আছে, দুইটি রস আছে। তারপরে সত্য রসের মধ্যে হ্যাঁ সম্ভ্রম ভাব, সত্য রসের মধ্যে তিনটি রস আছে, শান্ত নিষ্ঠা, তারপরে সম্ভ্রম, তারপরে মমতা আছে। তারপর বাৎসল্য রসের মধ্যে চারটি রস বিদ্যমান, শান্ত দাস্য সখ্য বাৎসল্য, তার মধ্যে আছে তাড়ন ভর্ষণ। আর যে মধুর রসের মধ্যে ইয়ে সম্পূর্ণ সমস্ত যে রস আছে, এই মধুর রসের মধ্যে হ্যাঁ সর্বাঙ্গ দিয়ে যে সেবা আর কেউ করতে পারে না, কে করতে পারে, কেবল যারা প্রিয়ারা আছে সর্বাঙ্গ দিয়ে কেবল তারাই সেবা করতে পারে। এই জন্যে এই গোপীনাথ হলো এই জন্য আমাদের প্রয়োজনের দেবতা। আমরা যে সাধন ভজন করছি, যদ্যপি কৃষ্ণ হলেন এক, হলেও আমাদের রূপ গোস্বামী বলছেন কৃষ্ণ যখন দ্বারকাতে তিনি পূর্ণ, যখন মথুরাতে তিনি পূর্ণতম, পূর্ণতর, যখন তিনি বৃন্দাবনে সেখানে পূর্ণতম। কিন্তু সে বৃন্দাবনে তো তিনটি কৃষ্ণ আছে, সেখানেও সখ্য রসের, বাৎসল্য রসের আর মধুর রসের, সেখানেও তিনটি কৃষ্ণ আছে। সখ্য রসের কৃষ্ণ হলে তিনি পূর্ণ, বাৎসল্য রসের কৃষ্ণ হলেন তিনি পূর্ণতর, আর যে মধুর রসের যে কৃষ্ণ আছে তিনি হলেন পূর্ণতম কৃষ্ণ, হলো যিনি মধুর রসের কৃষ্ণ আছে। এই জন্য আমাদের বৃহত ভাগবতামৃততে সেখানে সনাতন গোস্বামী পাঁচ প্রকার ভক্তের কথা সেখানে বলছে। প্রথম হলো জ্ঞানী, তারপরে শুদ্ধ ভক্ত, তারপরে প্রেমী ভক্ত, তারপরে প্রেমাপর, তারপরে প্রেমাতুর। এখানে প্রেমাতুর ভক্ত কাকে বলা হয়েছে, বলে উদ্ধবকে বলা হয়েছে, তিনি হলেন প্রেমাতুর ভক্ত, মানে ভক্তদের অন্তিম যে ছোর, অন্তিম উদ্ধবের মতো ভক্ত জগতে কেউ নেই। এই জন্য উদ্ধব তিনি যখন ব্রজে এলেন, এই জন্য যখন নারদ তিনি এক ভক্তের কাছে, দ্বিতীয়, দ্বিতীয়ের মধ্যে তৃতীয়, সমস্ত ভক্তের কাছে তিনি গিয়ে পরীক্ষা করছেন কৃষ্ণের সব থেকে প্রিয় ভক্ত তিনি কে। যখন তিনি উদ্ধবের কাছে গেলে, তিনি উদ্ধব কিরকম, কৃষ্ণ নিজে বলছে উদ্ধব না তথা মে প্রিয়তম আত্ম জ্বনির না শঙ্কর নৈব শ্রী নৈব আত্মা যথা ভবা। হে উদ্ধব, তুমি আমার যত প্রিয় না, হ্যাঁ আমার যে পুত্র ব্রহ্মাও তত প্রিয় নাই, আমার যে হরিহর একাত্মা সেও তত প্রিয় নাই, আমার যে বক্ষ বিলাসিনী লক্ষ্মী তিনিও আমার এত প্রিয় নাই, আমার বলদেব প্রভু এত প্রিয় নাই,
বলে এদের কথা ছেড়ে দাও, আমি আমারও এত প্রিয় নেই, তুমি হলে আমার যত প্রিয়। এই জন্য উদ্ধবকে কৃষ্ণ এত বড় পদ দিয়েছেন। কিন্তু যখন নারদ তিনি উদ্ধবের কাছে গিয়ে বললেন, হ্যাঁ বলে উদ্ধব কি জয়, উদ্ধব যখন তার মহিমা গাইলেন না, তখন উদ্ধব বললেন আমি আগে এইটাই মনে করতাম বোধ হয় কৃষ্ণের, আমি সব থেকে বোধ হয় কৃষ্ণের প্রিয়, আমার মতে জগতে বোধ হয় আর কেউ জগতের প্রিয় নেই। কিন্তু আমার যত অভিমান ছিল না, এই সমস্ত অভিমান আমি যখন ব্রজে গেলাম, আর যখন সেই ব্রজবাসীদের প্রেম দেখলাম, নন্দ বাবার প্রেম দেখলাম, মা যশোবতীর প্রেম দেখলাম, আর যখন আমি সেই গোপীদের, তারপরে যখন আমি সেই রাধা রানীর প্রেম দেখলাম না, হিন্দিতে বলে উদ্ধ শুদ্ধ হয়ে গেও শুনি গোপীয় কি বল, জ্ঞান বজায় দুডুগি বাজে প্রেম কি ঘোষ। হ্যাঁ, যখন আমি গোপীদের সেই প্রেমকে আমি দেখেছি, আমি চমৎকারিতা হয়ে গেছি, বাবা রে তাদের মধ্যে এইরকম প্রেম, গোপীদের মধ্যে কৃষ্ণের প্রতি এইরকম তিনি প্রেম, তিনি প্রেম দর্শন করে তিনি তখন পাঁচটি শ্লোকে সেই গোপীদের মহিমা তিনি গান করছেন। জগতে যদি কার শরীর ধারণ করা সার্থক থাকে, কেবল ইয়ে ব্রজ গোপীদের। বলে কেন যে প্রেমকে আমি স্বয়ং, বলে আমার কথা ছেড়ে যাও, ব্রহ্মা স্বয়ং, বলে ব্রহ্মার কথা ছেড়ে দাও, শিব ঠাকুর স্বয়ং তিনি গোপী রূপ ধারণ করে এসেছেন, নারদ সেই নারদীয় গোপী দেহ লাভ করার জন্য কঠোর তপস্যা করেছে। এই জন্য উদ্ধব তিনি বললেন যে কেবল আমি এই ব্রজে গুল্ম লতা ঔষধি বৃক্ষ যদি উপরে যদি ধারণ করতে পারি, গোপীদের যদি একটি চরণের ধুল পেতে পারি, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য নারদ তিনি ব্রহ্মাকে জিজ্ঞাসা করছেন, বলে পিতামহ ব্রহ্মা, কৃষ্ণের তো অনেক ভক্ত আছে, কিন্তু আপনি সেই গোপীদের প্রেম পাওয়ার জন্য এত কেন উৎকণ্ঠিত, এত লালাইতে কেন? তখন ব্রহ্মা বলছেন, ছেলে এই যে গোপীরা না, এরা মেয়ে ছেলে নয়, এরা বলে এরা কে? বলে ইয়ে আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি স্থাবির এব নিজ রূপ কলা দয়াভি, এ গোপীরা কোনো মেয়ে ছেলে নয়, হ্যাঁ এরা হলো আনন্দ চিন্ময় রসের, রাধা রানীর এক একটি ভাব ইয়ে গোপী রূপ ধারণ করছে, হ্যাঁ যাদের চরণ ধুলি পাওয়ার জন্য সমস্ত বেদের যে ঋচায় মন্ত্র তারাও সেই গোপী দেহ পাওয়ার জন্য তারাও লালায়িত তারা, হ্যাঁ এই জন্যই দণ্ডাকরণ্য ঋষিরা তারাও সেই গোপী প্রেম পাওয়ার জন্য লালায়িত। বলে কেন? বলে গোপীরা সর্বাঙ্গ দিয়ে কৃষ্ণের সমস্ত ইন্দ্রিয় দিয়ে ইয়ে ব্রজ গোপীরাই কৃষ্ণকে সেবা করতে পেরেছে, এইরকম ভাবে জগতে আর কেউ সেবা করতে পারেনি। এই জন্যে এই যে গোপীনাথ হলো আমাদের কে, এই গোপীনাথ তিনি কে? বলে আমাদের গোপীনাথ হলো প্রয়োজন দেবতা। মানে কি? আমরা জীবনের আমাদের লক্ষ্যটা কি? বলে জীবনের লক্ষ্য হলো গোপীরা যেভাবে সম্পূর্ণ রূপে কৃষ্ণের সেবা করতে পেরেছি, সেই সেবা যদি আমরা জীবনে পেতে পারি, এখানে এটা আমাদের লক্ষ্য। এখন প্রশ্ন হলো যে গোপীদের প্রেম পাবো, কিন্তু এইটা কোনো সাধারণ জিনিস নয়। এই জন্য তিনি মহাবিষ্ণু তিনি নিজে বলছেন, সংকর্ষণকে অনন্ত দেবকে তিনি মহাবিষ্ণু তিনি নিজে বলছেন, আমিও সেই গোপীদের চরণ তুলি পাতে চাই, কারণ তো সাই ক্ষীরাব্দি সাই গর্ভোদক সাই, ইয়ে বিষ্ণুরাও বলছে আমরাও সেই গোপী দেহ প্রাপ্ত করে কৃষ্ণের সেবা পেতে চাই। এত দুর্লভ হলো গোপী প্রেম কে। এখন প্রশ্ন হলো ওই গোপী প্রেম পাবটা কি? দুর্লভতা এই প্রেম বলছেন, হ্যাঁ পাওয়ার একটি উপায় আছে, ওই প্রেমকে দেওয়ার জানে না। এখানে কলিযুগে শ্রীমান চৈতন্য মহাপ্রভু এখানে নবদ্বীপে এসেছেন। এই জন্য রূপ গোস্বামী বলছে, অনর্পিত চরণ চিরাত করুণয়াবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর তুতি কদম সন্দিপিত সদা হৃদয় কন্দরে স্ফুর ধূপ সচিনন্দন। মহাপ্রভু তিনি ব্রহ্মার এক দিন মে শ্রী চৈতন্য মহাপ্রভু জগত মে একবার আতে হ্যাঁ, আর একবার আকর কে ও যো দুর্লভ প্রেম হ্যাঁ, জিস প্রেম কো বলে ব্রহ্মা বীরেঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলি লঢালি কাকালে পাইয়া খাইল না জিয়া বাজাইয়া করতালি এ মান গৌরাঙ্গ বিনা নাহি আর হে না বতা আবে কি হয়েছে হে না প্রেম পরচার দুরমতি অতি
पतित पावनी प्राणे न मारिल करे हरि नाम दिया हृदय शोधिल जाचि गया घरे घर हे मन गौर बिना नानिया। इसलिए कलयुग में महाप्रभु ब्रह्मा का एक दिन में महाप्रभु जगत में एक बार आते हैं, आ करके वो जो दुर्लभ प्रेम है, जिस प्रेम के लिए ब्रह्मा शंकर उद्धव नारद जो प्रेम के लिए तरसते हैं, महाप्रभु आसानी से बोले बाजा या करता कद उसके लिए ज्यादा परिश्रम की जरूरत नहीं, केवल हाथ में ताली बजाते हुए निताई गौर प्रेमानंदी हरि हरि बोल कद वह प्रेम को देने के लिए नवद्वीप में आए। अगर कोई नवद्वीप धाम में जाए, नवद्वीप धाम का परिक्रमा करे और महाप्रभु की कथा सुने और वहाँ धूल में लौट बोट उठाए, बस वो प्रेम आसानी से ही मिल जाएगा। इसलिए अगर ये गोपीनाथ को पाना चाहते हैं, हम सबसे सरल उपाय क्या, महाविष्णु कहते हैं नवद्वीप धाम में जाओ, वहाँ परिक्रमा करो और वहाँ पर लौट बोट उठाओ, बोले सचिन नंदन गौर हरि की, इताई गौर प्रेमानंद हरि राधा गोपीनाथ की, मधु पंडित की।